হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার একটা থিওরি, যেটার নাম হলো গেস্টাল্ট থিওরি অফ লার্নিং। গেস্টাল্ট কথাটি একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে গঠন বা কাঠামো বা অবয়ব বা সম্পূর্ণ আকার। অর্থাৎ কোনো একটা সমস্যামূলক পরিস্থিতিকে যখন আমরা সামগ্রিকভাবে দেখার চেষ্টা করি, তখন এই সাইকোলজিক্যাল থিওরিটি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা এই সাইকোলজিক্যাল থিওরিটা এমনভাবে কাজ করে যখন আমরা প্রত্যক্ষ করি কোনো বিষয়কে, তাহলে সেই প্রত্যক্ষটা কোন প্রকৃতির হবে, কীভাবে প্রত্যক্ষণ করলে আমরা সমস্যামূলক পরিস্থিতিটির সহজে সমাধান করতে পারবো, এই বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা সামগ্রিক ধারণা আমাদেরকে দিয়ে থাকে। তো গেস্টাল্টের মূল কথা হলো যে অবয়ব বা আকার বা সমগ্রতা, অর্থাৎ আমরা যে বিষয়টাকেই দেখবো বা যে সমস্যাটাকেই দেখবো বা যে বিষয়টি আমরা শিখতে চাইবো সেই বিষয়টিকে আমাদেরকে প্রথমে সামগ্রিকভাবে দেখতে হবে, তারপরে ওই সমগ্র বিষয়ের মধ্যে এক একটা অংশকে আমরা আলাদা আলাদা করে দেখার চেষ্টা করব, তারপরে সামান্যীকরণ করার মাধ্যমে আমাদের একটা পূর্ণ ধারণা আসবে ওই নির্দিষ্ট সমস্যা সম্পর্কে বা ওই নির্দিষ্ট শিখন সম্পর্কে। তো গেস্টাল মতবাদ যারা উদ্ভাবক হলেন, এই তিনজন উদ্ভাবক রয়েছেন গেস্টাল সাইকোলজির, এনারা হলেন ওয়ারদিমার কোয়ারকাট কোফকা এবং উলফ গেম কোহলার। এই তিনজন পরীক্ষার ফলে এই তত্ত্বটি গড়ে উঠেছে। গেস্টাল মতবাদটি যে সমস্ত পরীক্ষাকে ভিত্তি করে গড়ে উঠেছে তার কয়েকটির মধ্যে যে উল্লেখযোগ্য হচ্ছে কোহলারের মুরগির পরীক্ষা আছে একটা এবং শিম্পাঞ্জির পরীক্ষা আছে। তো এই গেস্টাল মতবাদীরা বিশ্বাস করে যে মানুষের যে শিখন প্রত্যক্ষণ এই দুটি প্রক্রিয়া মানসিক এবং ব্যক্তির প্রত্যক্ষণের উপর নির্ভর করে গড়ে ওঠে। তো আমাদের মধ্যে মুরগির পরীক্ষাটা ততটা পপুলার না, শিম্পাঞ্জির যে পরীক্ষাটা আছে সেটা একটা গুরুত্বপূর্ণ একটা থিওরি আমাদের সাইকোলজিতে, যেটা পরীক্ষাটা বুঝতে পারলে আমরা গেস্টাল তত্ত্বের মূল ধারণাটা আমরা রিলেট করে বুঝতে পারি সহজে। তো কোহলারের যে শিম্পাঞ্জির পরীক্ষাটা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কোহলার একটা শিম্পাঞ্জির কে তার পরীক্ষায় নিয়েছে এবং যে শিম্পাঞ্জিটার নাম রাখা হয়েছে সুলতান, তো একটা খাঁচার মধ্যে একটা শিম্পাঞ্জিকে রেখে দিয়ে তার বাইরে কিছু দূরত্বের মধ্যে কলা রাখা হয়েছে এবং সেই শিম্পাঞ্জির সঙ্গে দুটো বাঁশের টুকরো রাখা হয়েছে। এক একটি বাঁশের টুকরো দিয়ে সেই কলাগুলিকে নাগালের মধ্যে নিয়ে আসা সম্ভব না। যদি দুটো বাঁশের টুকরোকে একটার সঙ্গে আর একটা জুড়ে দেওয়া যায় তবে কলাগুলি নাগালের মধ্যে নিয়ে আসা সম্ভব। তো প্রথমে শিম্পাঞ্জিটি ওই বাঁশের দুটো টুকরোকে নাড়াচাড়া করতে 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 হঠাৎ একটা বাঁশের পেছনে আর একটা বাঁশ যখন জুড়ে দিয়ে কলাগুলি নাগালের মধ্যে নিয়ে এসে খেলো, তখন তার মধ্যে যে একটা সামগ্রিক ধারণা, তখনই সামগ্রিক ধারণাটা তার মধ্যে গড়ে ওঠে এবং দুটো বিষয়কে একসঙ্গে যুক্ত করে যখন ও কলাগুলো নিয়ে আসলো এবং তার যে মানসিক একটা পরিস্থিতি তৈরি হলো বা যে মানসিক একটা ধারণা তৈরি হলো, এই মানসিক ধারণাটাকে অন্তর্দৃষ্টি বলে। অর্থাৎ ও নিজে থেকেই বুঝতে পারলো যে এই কাজটা কিভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং এই কাজটা সম্ভব তখনই হয়েছে যখন ও প্রত্যেক একটা সামগ্রিক ঘটনার দুটি অংশকে বা দুটি বাঁশের টুকরোকে একসঙ্গে জোড়া লাগিয়ে তারপরে ও কলা নিজের নাগালের মধ্যে নিয়ে আসতে পেরেছে। তো হঠাৎ করে তার মধ্যে এই চিন্তার যে প্রকাশটা, এই চিন্তার প্রকাশকেই গেস্টাল মতবাদীরা বা সমগ্রতাবাদী মতবাদীরা অন্তর্দৃষ্টি বলেছেন। গেস্টাল মতবাদীদের মতে সবসময় প্রাণীর যে শিখনটা সেটা থন্ডাইকের মতবাদ অনুযায়ী ভুল ও প্রচেষ্টার মাধ্যমে মানুষ শেখে না, সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি করার পর তার সমস্যা সমাধান করতে পারে। অর্থাৎ যে ব্যক্তি সবসময় চেষ্টা এবং ব্যর্থ হয়
এই প্রক্রিয়ার মাধ্যমে শেখে না। মাঝে মাঝে কি হয়, তার সমস্যামূলক পরিস্থিতিতে তার সামগ্রিক একটা অন্তর্দৃষ্টি তার মধ্যে তৈরি হয়, তারপরে ওই নির্দিষ্ট বিষয়কে শিখতে পারে। তাদের মধ্যে এই উপলব্ধি হঠাৎ ঘটে থাকে ও সেটা আয়ত্ত করতে পারলে সহজে ভুলে না। অর্থাৎ অন্তর্দৃষ্টির যে প্রক্রিয়াটা সেটা একজন ব্যক্তির মধ্যে সহজেই হয়ে থাকে, এবং এই যদি অন্তর্দৃষ্টিটা ব্যক্তির মধ্যে চলে আসে তাহলে সেটা সহজেই ভোলে না। তো গেস্টাল মতবাদীদের যে বিশ্বাস বা তাদের যে শিক্ষণের ক্ষমতা বা তাদের যে শিক্ষণের প্রসেস, এটা দুটো মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এরা বলছে যে প্রথম হলো সামান্যীকরণ এবং পৃথকীকরণ। শিক্ষণ পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক সেগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়া হলো পৃথকীকরণ। অর্থাৎ আমরা কোনো একটা বিষয় কোনো একটা পরিস্থিতির মধ্যে শিখতে যাচ্ছি, তো ওই নির্দিষ্ট সমস্যামূলক পরিস্থিতির যেগুলো অপ্রাসঙ্গিক বিষয় সেই অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে বাদ দিয়ে কেবলমাত্র আমাদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় বিষয়গুলিকে ফোকাস করা এবং সেই প্রয়োজনীয় বিষয়গুলোকে ফোকাস করার মাধ্যমে সমস্যা সমাধান করার যে প্রক্রিয়াটা সেটাই হলো পৃথকীকরণ। অর্থাৎ অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলির মাধ্যমে সমস্যা সমাধান করার কৌশলে হলো ডিফারেন্সিয়েশন বা পৃথকীকরণ। এবং এই সাধারণ বৈশিষ্ট্যগুলি বা সামগ্রিক যে আমাদের একটা সামগ্রিক একটা ধারণা রয়েছে বা একটা সামগ্রিক সমস্যামূলক পরিস্থিতি রয়েছে, সেই সামগ্রিক পরিস্থিতির এক একটি অংশের কিছু সামান্যীকরণের বৈশিষ্ট্য রয়েছে বা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। ওই বৈশিষ্ট্য বা ওই সাধারণ বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে আমরা যখন একটা সামান্যীকরণের সূত্র বা সামান্যীকরণের একটা নীতি তৈরি করি, তখন কিন্তু সেটাকে সামান্যীকরণের নীতি বলা হয়। অর্থাৎ সামগ্রিক ধারণার মধ্যে পৃথক পৃথক যে ঘটনাগুলি রয়েছে বা পৃথক পৃথক যে অংশগুলি রয়েছে তাদের যে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেই নিজস্ব বৈশিষ্ট্যগুলিকে আমরা যখন একসঙ্গে দেখার চেষ্টা করি তখন সেটাকে সামান্যীকরণ বলে। তাহলে এই ছিল কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষা, এবং এই পরীক্ষাটার পরে কোহলার কতগুলি প্রিন্সিপাল দিয়েছেন যে মানুষ কীভাবে শিখতে পারে, যেগুলিকে আমরা গেস্টালের বা সমগ্রতাবাদীদের শিখনের নীতি বা প্রিন্সিপাল অফ গেস্টাল সাইকোলজি আমরা বলে থাকি। এই বিষয়গুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই নীতিগুলি হচ্ছে যে বিচ্ছিন্নকরণ, সাদৃশ্যকরণ বা নৈকট্যের নীতি, ধারাবাহিকতার নীতি, পরিমিতির নীতি। তো এই বিষয়গুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন পর্যন্ত এই দুটি কনসেপ্টের আমাদের আগে বুঝতে হবে, তারপরে ওই বিষয়গুলি আমরা আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি তারা করে দাও, তাহলে আপডেট ভিডিও তোমরা সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ।